রহস্য আছে, রোমাঞ্চ আছে, পৃথিবীর বিচিত্রতম পেশা আছে, সবার উপরে আছে মানুষের দুঃখের, মানুষের বেদনার কথা। আর বড় মর্মস্পর্শীভাবে তার সঙ্গে রহস্যের নিপুণ জাল বুনেছেন হিমাদ্রি কিশোর, দিয়েছেন এক অজানা জগৎ সম্পর্কে বিস্তর, না জ্ঞান নয়, ইনফরমেশন। আজও কিন্তু বেশ বুঝতে পারছি রুদ্ধশ্বাস রহস্যের টানে পেরিয়ে যাবেই মধ্যরাত। এর পেছনে কি রহস্য আছে জানি না, আমার বা আমাদের কোনো হাত নেই। যদি কিছু থেকে থাকে তবে তা নিশ্চয়ই সর্বশক্তিমান সেই ভগবানের হাত। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর রুদ্ধশ্বাস রহস্য কাহিনী, এবার ভগবানের হাত। নার্সিংহোমের ছোট্ট কেবিনে সন্ধ্যেবেলা শুয়েছিল সুস্নাত। ভিজিটিং আওয়ার্স কিছুক্ষণ আগে শেষ হয়েছে, সুস্নাতর কলিগরা তাকে দেখে ফিরে গেছে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার হাজরা রাউন্ডে আসবেন। আগামীকাল সকালে সম্ভবত তার মুখের ব্যান্ডেজ খোলা হবে। একথা আজ সকালে নার্সের মুখে শোনার পর থেকে সারা দিন ধরে সুস্নাতর মনে চাপা একটা উত্তেজনা কাজ করছে। চোখ আর ঠোঁট বাদে সুস্নাতর সারা মুখ আর মাথা সাদা কাপড়ের ব্যান্ডেজে মোড়া। প্রথমত বেসিনের সামনে হাত ধুতে গিয়ে সামনের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে চমকে উঠেছিল সুস্নাত। মুক্ত নয়, ঠিক যেন মমির মাথা। তারপর থেকে আয়নার দিকে সে আর তাকাতে সাহস করে না। কিন্তু কালই তো তাহলে আসল ব্যাপারটা ঘটবে। নার্সের কথা ঠিক হলে কাল তাকে তাকাতেই হবে আয়নার দিকে, এবং সেটাও ব্যান্ডেজ খোলা অবস্থায়। একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, ব্যান্ডেজ খোলার পর কি দেখবে সে? তার সেই চেনা মুখ নাকি অন্য কিছু? নিজেকে চিনতে পারবে তো? তার কলিগরা অবশ্য তাকে আশ্বস্ত করে গেছে এমন কিছু ঘটবে না বলে। ডাক্তার হাজরা কলকাতা শহরের অন্যতম বড় সার্জন, বিশেষত প্লাস্টিক সার্জারিতে তার সমকক্ষ এখানে আর কেউ নেই বললেই চলে। তিনি নিজে যখন অপারেট করেছেন তখন নাকি চিন্তার কিছু নেই। বহু অ্যাক্সিডেন্ট কেসে তিনি মুখ পুরোপুরি আগের চেহারায় ফিরিয়ে দিয়েছেন একেবারে নিখুঁতভাবে। লোকে বলে তার দুটো হাত নাকি ভগবানের হাত, কিন্তু কলিগরা যাই বলে যাক, উৎকণ্ঠা কিছুতেই কাটছে না। ব্যান্ডেজ খুললে কি দেখবে সে? এই চিন্তা করতে করতে হঠাৎ তার মনে পড়ে গেল সেই বিভৎস মুখটার কথা। ভয়ে আতঙ্কিত হয়ে উঠল এই ভেবে, তার মুখটাও ওই রকম হয়ে যাবে না তো? শিউরে উঠল সুস্নাত, প্রাণপণে ভোলার চেষ্টা করতে লাগলো সেই মুখটাকে। একটা মৃদু শব্দে সুস্নাত চিন্তা জাল ছিন্ন হল। তার বেডের গায়ে প্লাইউডের পার্টিশন ওয়ালের ওপাশে কেউ যেন টোকা দিচ্ছে। ফুটসাথের উঁচু এই পার্টিশন ওয়ালটাই একটা বড় ঘরকে দুটো কেবিনে ভাগ করেছে। দুটো কেবিনে ঢোকার দরজা অবশ্য আলাদা। সুস্নাতর কেবিনের দরজার সামনে যে লম্বা বারান্দার মতো প্যাসেজ আছে তার ধারে সুস্নাতর দরজা পেরিয়ে তারপর পাশের ঘরে ঢুকতে হয়, দোতলার শেষ প্রান্তের কেবিন। ডাক্তার হাজরা ছাড়া ওই কেবিনে কোনোদিন আর কাউকে ঢুকতে দেখেনি সুস্নাত। আবারও সেই শব্দ, উপর থেকে একটা চাপা কণ্ঠস্বর শোনা গেল। দাদা দাদা, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? সুস্নাত সামান্য বিস্মিত ভাবে বলল, না ঘুমানে, আপনি কে? আমিও আপনার মতোই বেডে শুয়ে আছি। আসলে কথা বলার কোনো লোক নেই তো, তাই ভাবলাম যদি আপনার সঙ্গে একটু কথা বলা যায়। আপনি বিরক্ত হলেন না তো? না না, বিরক্ত হব কেন? ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেলে সন্ধেবেলা এ সময় আমারও বেশ ফাঁকা ফাঁকা লাগে। সে তো এক চুপচাপ থাকা, কথা বললে আমার ভালোই লাগবে। একদম হাঁপিয়ে উঠেছি কথা না বলে বলে। আপনার তো অ্যাক্সিডেন্ট কেস, তাই না? কিভাবে জানলেন?
আড়ি না পাতলেও উপাসের কথাবার্তা এপাশে শোনা যায়, তাই শুনে বুঝেছি। কি করে হলো অ্যাক্সিডেন্ট? প্রশ্নটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল সুস্নাত। একবার ভাবলো ব্যাপারটা বলবে লোকটাকে, কিন্তু পরক্ষণে তার মনে হলো লোকটা বিশ্বাস করলো না তার কথা এতটুকু, ঠিক যেমন তার কলিগরা করেনি। একজন তো বলেই ফেললো, সুস্নাত তুই আজকাল নেশা টেশা করছো নাকি? খুব হরর ফিল্ম দেখছো বুঝি ইউটিউবে? আরো বাবা। দুর্ঘটনার মূল কারণটা চেপে গিয়ে সুস্নাত বলল, আমি সেক্টর 5 এ একটা কম্পিউটার ফার্মে চাকরি করি। যেদিন অ্যাক্সিডেন্টটা হলো সেদিন অফিস থেকে বেরোতে বেশ রাত হয়েছিল, রাত 11টা হবে। বেরিয়ে বাইপাসে উঠতেই ঝোড়ো বাতাস আর মুষলধারে বৃষ্টি, দাঁড়ানোর কোনো জায়গা না দেখে তার মধ্যে বাইক নিয়ে এগোচ্ছিলাম। কিছুটা পথ এগোনোর পরেই আমার বাইকের চাকাটা স্কিড করলো। ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়লাম রাস্তায়। তারপর আমার কোনো জ্ঞান ছিল না। পরে শুনলাম স্থানীয় লোকেরা আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে রাত 1টা নাগাদ এই নার্সিং হোমে দিয়ে যায়। নার্সিং হোমের লোকেরা আমার মোবাইলের কল লিস্ট দেখে আমার কলিগদের যোগাযোগ করে। আপনার কোথায় লেগেছে দাদা? মুখে ডিভাইডারে ধাক্কা মারার সময় হেলমেটটা কোনোভাবে ভেঙে গিয়েছিল। যখন আমাকে এখানে আনা হয় তখন নাকি নার্সিং হোমের লোকেরাও আমার মুখ দেখে ঘাবড়ে গিয়েছিল। তবে অন্য কোনো নার্সিং হোমে না গিয়ে সে লোকগুলো যে ঘটনা চক্রে আমাকে এখানে এনেছিল এ ব্যাপারে আমি ভাগ্যবান। ডাক্তার হাজরার মতো সার্জনকে আমি পেলাম। লোকে নাকি ওর হাতকে বলে ভগবানের হাত। অ্যাক্সিডেন্ট বা বার্নিং কেসে মুখের চেহারা আবার আগের অবস্থায় ফেরাতে সকালে নাকি ওরই শরণাপন্ন হন। আমার ডান কানটাই শুনেছি সবচেয়ে বেশি ড্যামেজ হয়েছে, দুবার অপারেট করতে হয়েছে। তো আপনার কি কেস? আমার মতো অ্যাক্সিডেন্ট? লোকটা জবাব দিতে যাচ্ছিল মনে হয়, তার আগেই করিডোরে ডক্টর হাজরার গলা শোনা গেল। হ্যাঁ হ্যাঁ, কাল সকাল 10টায় আসবেন। আরে হ্যাঁ হ্যাঁ, 10টা। ওহো, আরে বললাম তো 10টা, গেটম্যানকে বলা আছে, জাস্ট আমার নাম বলবেন, ঢুকতে দেবে। ওকে। ডক্টর হাজরার গলা শব্দ পেয়ে পাশের কেবিনের লোকটা চুপ করে গেল। তারপরেই সুস্নাতর কেবিনে ঢুকলেন ডক্টর হাজরা। মধ্যপঞ্চাশের ডক্টর হাজরা বেশ সুপুরুষ, ফর্সা লম্বা মেধহীন দেহ, টিকুলো নাকের উপরে বসানো সোনার বাইফোকালের আড়ালে ঝকঝকে সপ্রতিভ চোখ, ঠোঁটের কোণে আবছা হাসির রেশ। সুস্নাত তাকে দেখে বিছানায় উঠে বসতেই তিনি হেসে বললেন, কাল সকালে কিন্তু আপনার ব্যান্ডেজ খুলব। আমার মুখটা ঠিক আগের মতো থাকবে তো ডাক্তারবাবু? তার প্রশ্নের জবাবে ডাক্তার হাজরা দু হাতের পাতা সুস্নাত সামনে মেলে ধরলেন। এই যে হাত দুটো দেখছেন, আমার এই হাতের ওপর আপনি বিশ্বাস রাখতে পারেন। ডাক্তারি লাইনে সতীর্থরা অনেকে আমাকে হ্যারল্ড গিলিস বলে ডাকেন। হ্যারল্ড গিলিস কে? তাকেই বলা যেতে পারে ফেসিয়াল প্লাস্টিক সার্জারির জনক। তিনি প্রথম 1917 সালে এক ব্রিটিশ সৈনিকের প্লাস্টিক সার্জারি করেন, ওয়াল্টার ইও। ইওর ক্ষতবিক্ষত কপালে তিনি টিউব ফ্ল্যাপ মানে ওই নলের মতো দেখতে চামড়ার পট্টি বসিয়ে তার আগেকার মুখ হুবহু ফিরিয়ে দিয়েছিলেন। তবে তার চেয়ে অনেক বড় কাজ আমি এবার আপনার ক্ষেত্রে করলাম। তিনি করেছিলেন অটোগ্রাফ্ট আর আমি করলাম অ্যালোগ্রাফ্ট। অ্যালোগ্রাফ্ট
ডাক্তার হাজরা চলে যাওয়ার পরে সুস্নাত ভাবল সে আবার একটু কথা বলতে পারে পাশের কেবিনের লোকটার সঙ্গে, কিন্তু ওপাস থেকে আর কোনো সাড়া এলো না, হয়তো ঘুমিয়ে পড়েছে। পরদিন ঠিক বেলা দশটায় সুস্নাতর কেবিনে ঢুকলেন ডাক্তার হাজরা, সঙ্গে নার্স, নার্সিংহোমের একজন কর্মচারী, আরও কয়েকজন অপরিচিত লোক। তাদের সঙ্গে ক্যামেরা, হাতে নোট বই, সেই লোকগুলোকে দেখিয়ে ডাক্তার হাজরা বললেন, দেখুন কারা এসেছেন, এরা সব রিপোর্টার, আজকের ঘটনার সাক্ষী হতে এসেছেন। মিনিট খানেকের মধ্যেই ডাক্তার হাজরার নির্দেশে নার্স ব্যান্ডেজ খুলতে শুরু করল। এক একটা পট্টি খোলা হচ্ছে আর সুস্নাতর বুক ধকধক করে উঠছে। ঘর শুদ্ধ সকলে উত্তেজিতভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সুস্নাতর দিকে। একটা পিন পড়লেও তার শব্দ শোনা যাবে। এক সময় ব্যান্ডেজের শেষ পরতটাও খসিয়ে ফেলা হলো সুস্নাতর মুখ থেকে। কারোর মুখে কোনো কথা নেই। সুস্নাত তাকালো ডাক্তার হাজরার মুখের দিকে। গম্ভীরভাবে তিনি পর্যবেক্ষণ করছেন সুস্নাতর মুখ। দুই ভুরুর মাঝখানে গভীর রেখা, ধীরে ধীরে আবছা একটা হাসির রেখা ফুটে উঠল ডাক্তার হাজরার মুখে। সিস্টার, ওকে এবার আয়নাটা দিন। কাঁপা কাঁপা হাতে আয়নাটা নিয়ে সুস্নাত সেটা মুখের সামনে ধরে ভয়ে ভয়ে আয়নার দিকে তাকালো। অনেকদিন পর সে দেখল নিজের মুখ আয়নায়। কপালে, নাকের পাশে সার্জারির কয়েকটা স্পষ্ট দাগ থাকলেও না, তার মুখ প্রায় একই রকম আগের মতোই আছে। ওই যে দাগগুলো দেখছেন, ওগুলো নিয়ে ভাববেন না। অয়েন্টমেন্ট লাগালে কয়েক মাসের মধ্যে ওই দাগগুলো একদম ওয়াইপড আউট হয়ে যাবে। এতক্ষণ পর হাসি ফুটল সুস্নাতর মুখে। আয়নাটা নার্সের হাতে ফেরত দিতে যাচ্ছিল, কিন্তু ডাক্তার হাজরা থামিয়ে দিলেন। আরে আসল ব্যাপারটাই তো খেয়াল করেননি আপনি, আপনার ডান কানটা দেখুন। তার কথা শুনে সুস্নাত আয়নাটা আবার তুলে ধরে তাকালো ডান কানের দিকে। একটা স্পষ্ট কাটা দাগের চিহ্ন, কানটা যেন আলাদাভাবে জোড়া হয়েছে, সম্ভবত সার্জারির জন্যই কিছুটা লম্বা আর ফর্সা দেখাচ্ছে কানটা। ডাক্তার হাজরা এবার সেই কানটার দিকে একটু ঝুঁকে ভালো করে পর্যবেক্ষণ করলেন। ও ফাইন, কানটা আমি আপনাকে তাহলে শেষ পর্যন্ত ফিরিয়ে দিতে পারলাম। সত্যি কথা বলতে কি, আমি রীতিমতো কনফিউজ ছিলাম এই ব্যাপারে। পকেট থেকে একটা পোস্টকার্ড সাইজের ছবি বের করে সুস্নাতর দিকে এগিয়ে দিলেন ডাক্তার হাজরা। আপনি অ্যাক্সিডেন্টের দিন নার্সিংহোমে আসার পর আপনার মুখে ডান পাশের এই এই ছবিটা তোলা হয়েছিল। এবার এটা দেখলে আপনি আর আমার রিপোর্টার বন্ধুরা বুঝবেন কি অসাধ্য সাধন করেছি আমি। সুস্নাত ছবিটা হাতে নিয়ে সেটা দেখেই চমকে উঠল। এত বিভৎস মুখ হয়েছিল তার, রক্তাক্ত ভয়ঙ্কর একটা মুখ। ডান কানের ফুটোটা শুধু দেখা যাচ্ছে, কানের পাতার কোনো অস্তিত্ব সেখানে নেই, কেউ যেন টেনে ছিঁড়ে নিয়েছে কানটা। সুস্নাত তাকিয়ে থাকতে পারল না ছবির দিকে। ডাক্তারবাবুর হাতে ছবিটা ফিরিয়ে দিয়ে কৃতজ্ঞ চিত্তে বলল, ডাক্তারবাবু আপনি সত্যি ভগবান। ডাক্তার হাজরা ছবিটা রিপোর্টারদের কাছে দিলেন। নিজের হাতের দুটো পাতা মেলে ধরে আত্মপ্রত্যয়ের হাসি হেসে বললেন, আমার এই হাত দুটোকে অনেকে বলে ভগবানের হাত। সত্যি বলতে কি, এখন নিজেও বিশ্বাস করি কথাটা। এরকম বিভৎস চেহারা ছিল, ভাবাই যায় না ওই চেহারা থেকে এরকম চেহারা। ছবিটার পর সাংবাদিকদের হাতে হাতে ঘুরতে লাগল। বিস্মিতভাবে সকলে ছবিটার সঙ্গে মেলাতে লাগলো সুস্নাতর কানটা। একজন রিপোর্টার তাকে জিজ্ঞেস করলেন, প্লিজ আপনার অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো একটু বলবেন। হ্যাঁ একটু বলুন প্লিজ। এবারও সত্যি কথাটা প্রায় বলেই ফেলেছিল সুস্নাত। মুহূর্তের জন্য তার মনে ভেসে উঠেছিল বাইকের হেডলাইটের আলোতে দেখা সেই ভয়ঙ্কর মুখের চেহারাটা। কিন্তু সে ভূত দেখেছে বাইপাসের উপরে বললে কেউ কি বিশ্বাস করবে? নিজেকে সামলে নিয়ে খুব সংক্ষেপে জবাব দিল, বাইকের চাকা বৃষ্টি ভেজা রাস্তায় পিছলে গিয়ে রোড ডিভাইডারে ধাক্কা মারল, তারপর আমার কিছু মনে নেই। রিপোর্টাররা বেশ কয়েকটা ছবি তুলল সুস্নাতর কানের।
একটু বাদিকে ঘুরুন প্লিজ। হ্যাঁ, ডান কানের ছবিটা একটু ভালো করে তুলব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক ওই পজিশনে দাঁড়ান। কারেক্ট। ফ্ল্যাশ বাল্বের আলোয় ঝিলিক দিয়ে উঠল ডাক্তার হাজরার মুখের হাসিও। কাজ শেষ করে রিপোর্টারে চলে যাওয়ার পরে ডাক্তার হাজরা সুস্নাতকে বললেন, আপনার ব্যাগটা আমাদের কাছে ছিল, যারা আপনাকে এখানে এনেছিল তারাই ওটা দিয়ে গেছে। রতনবাবু, ওনার ব্যাগটা কোথায়? এই তো স্যার, এখানেই আছে। নার্সিংহোমের কর্মচারীটি একটা চামড়ার অফিস ব্যাগ এনে সুস্নাতর বিছানায় রাখল। ব্যাগটা কিন্তু আমরা খুলিনি স্যার, শুধু ব্যাগের গায়ের ধুলো কাদা ভালো করে মুছে দিয়েছি, একটু দেখে নেবেন স্যার। সুস্নাত দেখল ব্যাগটা। হ্যাঁ, ব্যাগটা তারই। সকলকে নিয়ে ঘর ছেড়ে বেরোনোর আগে ডাক্তার হাজরা ঝকঝকে হাসি হেসে আবারও সুস্নাতর দিকে তার হাতের পাতা দুটো মেলে ধরে বললেন, বলেছিলাম আপনি আমার হাতের উপর ভরসা রাখতে পারেন। সুস্নাতর মনে হচ্ছিল বেড থেকে নেমে একবার ডাক্তারবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করবে, কিন্তু তার আগেই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন ডাক্তার হাজরা। মনটা বেশ হালকা লাগছে সুস্নাতর, যে অসহ্য আতঙ্ক তার বুকে চেপে বসেছিল এতদিন সেটা কেটে গেছে। ডাক্তারবাবু চলে যাওয়ার কিছুক্ষণ পরে ব্যাগটা কাছে টেনে নিল সুস্নাত। ব্যাগটা খুলে বিছানায় সেটা উপর করতেই কাগজপত্রের সঙ্গে কিছু শুকনো ঘাসের টুকরো বেরিয়ে এলো। কাগজগুলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একটা জিনিস হাতে উঠে এলো সুস্নাতর, পুরনো একটা ফটোগ্রাফ, 25-26 বছরের এক অপরিচিত যুবকের ছবি। বাহ, কি সুন্দর মুখ, ঠিক যেন কোনো সিনেমার নায়ক, কিন্তু এটা কার ছবি? আমার ব্যাগে এলো কিভাবে কিছুতেই মনে করতে পারছি না তো। মাথায় চোট লেগে আমার স্মৃতিশক্তি লোপ পায়নি তো। ছবিটা নিশ্চয়ই পরিচিত কারুরই হবে, হাত আমাকে দিয়েছিল, নাহলে এটা আমার ব্যাগে এলো কিভাবে? দাদা, দাদা কি ঘুমিয়ে পড়েছেন? মুখের ব্যান্ডেজ খোলার উত্তেজনায় সুস্নাত ভুলেই গিয়েছিল পাশের কেবিনের লোকটার কথা। না, আমি জেগেই আছি, কাল তো ডাক্তারবাবু চলে আসায় আর কোনো কথাই হলো না। আপনি কেমন আছেন? আপনি বলুন কেমন আছেন। জানেন, আজ আমার মুখে ব্যান্ডেজ খোলা হয়েছিল, আমি তো তার আগে খুব আতঙ্কে ছিলাম। ডাক্তারবাবু অসাধ্য সাধন করেছেন, একটা ছবিতে দেখলাম কি বীভৎস মুখ হয়েছিল আমার, বিশেষত ডান কানের কোনো অস্তিত্বই যেন ছিল না, কিন্তু ডাক্তারবাবু চমৎকারভাবে সব কিছু জুড়ে দিয়েছেন। ডাক্তারবাবুর হাত দুটো সত্যি ভগবানের হাত, উনি না থাকলে এ মুখ নিয়ে রাস্তায় কিভাবে যে বেরোতাম কে জানে, বাকি জীবনটা তো পড়েই আছে। সত্যি ভগবানের হাত, যে হাত ভগবানের তৈরি মুখের উপর হাতের খেলা দেখাতে পারে, সে হাত তো ভগবানেরই হাত। আপনি ভাগ্যবান, তবে এবার থেকে একটু সাবধানে গাড়ি চালাবেন। না না, আমি তো সাবধানেই সেদিন গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু আচ্ছা, অ্যাক্সিডেন্ট হলে কি স্মৃতি বিভ্রম হয়? কিছু কিছু ক্ষেত্রে হয় বলে শুনেছি, কিন্তু কেন, আপনার কি কোনো ঘটনা মনে আসছে না? না, এমনিতে তো ঘটনাটা আমার সবই মনে আছে। আসলে কি হয়েছে জানেন, অ্যাক্সিডেন্টের সময় আমার সঙ্গে যে ব্যাগটা ছিল তার ভেতর থেকে একটা পোস্টকার্ড সাইজের ফটোগ্রাফ বেরোলো, সাদা কালো ছবি, খুব সুন্দর মুখ, কিন্তু আমি কিছুতেই ধরতে পারছি না ছবিটা কিভাবে আমার ব্যাগে এলো আর ছবিটা কার। সামান্য কিছুক্ষণের নীরবতা। আপনার সঙ্গে সামনাসামনি কথা বলতে পারলে ভালো হতো। আমি আজ রাতে নার্সিংহোম থেকে চলে যাব, হয়তো আপনার সঙ্গে আমার আর দেখাই হবে না, কিছু কথা আপনাকে বলার ছিল। বাহ, আপনারও ছুটি হয়ে যাচ্ছে, তা আপনি চলে আসুন না আমার ঘরে, বা আপনি বললে আমিও যেতে পারি আপনার ঘরে। না না না, ও কাজ করবে না, এখানে পেশেন্টের অন্য ঘরে যাওয়ার নিয়ম নেই, ডাক্তারবাবু জানলে রাগ করবেন, রাতে
করিডোর ফাঁকা হয়ে গেলে আমি যাওয়ার আগে আপনাকে ডাকবো, একবার একবার আসবেন প্লিজ প্লিজ? হ্যাঁ হ্যাঁ আসবো, অবশ্যই আসবো। আচ্ছা আপনার কি হয়েছিল তা কিন্তু আমার এখনো জানা হয়নি, ঠিক কি হয়েছিল বলুন তো আপনার? আমারও আপনার মতো মুখেরই ব্যাপার, সার্জারি হয়েছে। আপনারও কি প্লাস্টিক সার্জারি হয়েছে? অটোগ্রাফট না অ্যালোগ্রাফট? শব্দ দুটোর মানে জানেন? না আসলে ডাক্তারবাবুর মুখেই শব্দ দুটো শুনেছি জানেন। আমি কিন্তু শব্দ দুটোর অর্থ জানি, এই দুটো ছাড়া আরো আছে আইসোক্রাফট, জেনোক্রাফট, এইসব প্লাস্টিক সার্জারির পরিভাষা। নিজের দেহের চামড়া কেটে যখন সেই শরীরেরই অন্য কোথাও বসানো হয় তাকে বলে অটোগ্রাফটিং, ওই অটোগ্রাফট। আইসোগ্রাফট হচ্ছে যমজ কোনো মানুষের একজনের চামড়া অন্যজনের দেহে বসানো, আর জেনোগ্রাফট হচ্ছে এক প্রজাতিটা অন্য প্রজাতিতে বসানো। একটানা কথাগুলো বলে থামলো লোকটা। আপনি এসব নিয়ে পড়াশোনা করেছেন নাকি? অনেক জানেন দেখছি। আচ্ছা অ্যালোগ্রাফটের মানে কি? ডাক্তারবাবু বললেন আমার নাকি অ্যালোগ্রাফট করেছেন তিনি। আপনার প্রশ্নের উত্তর আমি পরে দেব। আচ্ছা একটা কথা বলছি, কিছু মনে করবেন না, অপারেশনের জন্য ডাক্তারবাবুকে কত পেমেন্ট করতে হচ্ছে? আমার অফিস কলিগদের সঙ্গে ডাক্তারবাবুর কথা হয়েছে, ওই ধরুন 1.5 লাখ টাকা মতো দিতে হবে। আজ বিকেলে তারা এসে টাকাটা মিটিয়ে দেবে, আমার অফিসই টাকাটা দিচ্ছে আসলে। 15,000। কি বললেন? হ্যাঁ, ঠিক সেই সময় বারান্দায় ডাক্তার হাজরার গলা শোনা গেল। কি আশ্চর্য, আর ওই জকিং, এরকম ভুল হয় কি করে? কত বড় ক্ষতি হতে পারে কোনো ধারণা আছে আপনার? পাশের কেবিনের লোকটা একদম চুপ হয়ে গেল ডাক্তার হাজরার গলা পেয়েই। ডাক্তার হাজরা দরজা পেরিয়ে পাশের কেবিনে গিয়ে ঢুকলেন। বাড়াবাড়ি করো না বলছি, আমি যাই দিচ্ছে তাই করছেন, এরকম করবেন না। আমি সব হিসেব বুঝি। খুব চাপা স্বরে পাশের কেবিনের লোকটার সঙ্গে কথা চলতে লাগলো ডাক্তার হাজরার। একটা কথা স্পষ্টভাবে কানে এলো, কি টাকা দিয়েছেন আপনি? আর কোনো কথা নয়। পাশের ঘরের লোকটা যেন একবার উত্তেজিত ভাবে বলল, সে কি এত কম, এত কম? সারাদিন লোকটার আর কোনো সাড়া শব্দ পায়নি সুস্নাত। বিকেলের পর থেকেই বৃষ্টি নেমেছিল, সুস্নাত খাওয়া সেরে তাড়াতাড়ি শুয়েও পড়েছিল। ঘুম ভাঙল, তখন বেশ রাত। বাইরে থেকে ভেসে আসা শব্দ শুনে বুঝতে পারল বৃষ্টি আরও বেড়েছে, বেশ জোরালো বাতাসও বইছে। তারই আঘাতে জানলার কাঁচের শার্সি কাঁপছে, শব্দ হচ্ছে। বিছানায় শুয়ে শুয়ে বাইরে বৃষ্টির শব্দ শুনতে লাগলো সুস্নাত। হঠাৎই প্লাইউডের দেওয়ালে মৃদু টোকা। আপনি জেগে আছেন? হ্যাঁ আমি জেগে আছি। দয়া করে একবার বাইরে আসবেন। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি আসছি। আমার আর একটা অনুরোধ, দয়া করে
আপনার ব্যাগের ওই অচেনা লোকটার ফটোটা সঙ্গে আনবেন, কারণটা বাইরে আসুন, আমি আমি বলছি। সুস্নাত বেশ অবাক হলো লোকটার কথা শুনে। এই ছবিটার সঙ্গে পাশের কেবিনের লোকটার কি সম্পর্ক? ঠিক আছে, আমি আমি নিয়ে আসছি। ছবিটা নিয়ে করিডোরে বেরিয়ে এলো সুস্নাত। অন্ধকার বারান্দা, বাইরে অঝোরে বৃষ্টি, সে সঙ্গে দমকা হাওয়া। শুধু বাইরের রাস্তার ল্যাম্পপোস্টের একটা আলো বারান্দার কোণে এসে পড়েছে, হলদেটে বর্ষণ সিক্ত ম্যাটম্যাটে আলো। সুস্নাত দেখতে পেল ঠিক বারান্দার কোণে কয়েক হাত দূরে পিছন ফিরে দাঁড়িয়ে আছে একজন লোক। তার মুখ দেখা যাচ্ছে না, তার পরনে লম্বা ঝুলের বর্ষাতি, মাথা ঢাকার টুপি। সুস্নাতর উপস্থিতি বুঝতে পেরে একইভাবে দাঁড়িয়ে থেকে লোকটা বলল, আপনাকে ডাকলাম বলে আপনি রাগ করবেন না, যাওয়ার আগে কিছু কথা বলতে চাই আপনাকে। না না, রাগ করবো কেন, বলুন না কি কথা। আপনার অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল আমি জানি, সেদিন ঝড়ঝড়ের রাতে রাস্তায় হঠাৎই আপনি আপনার গাড়ির সামনে একটা ভয়ঙ্কর মুখ দেখতে পেয়েছিলেন, তাই দেখে আতঙ্কে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা মারেন আপনি। শোনা মাত্র বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল সুস্নাত। হ্যাঁ ঠিক তাই, বীভৎস সেই মুখ, ও মুখ কোনো মানুষের হতে পারে না, কিন্তু কিন্তু ব্যাপারটা আপনি জানলেন কিভাবে? মুহূর্তের নিস্তব্ধতা। লোকটা ধীরে ধীরে সুস্নাতর দিকে ঘুরে বর্ষাতি টুপিটা খুলে ফেলল। বাইরের ল্যাম্পপোস্টের ম্যাটম্যাটে আলো এসে পড়েছে লোকটার মুখে। সুস্নাত দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে সেদিনের রাস্তায় দেখা বীভৎস সেই মূর্তি। লোকটার মুখে কোনো নাক নেই, ঠোঁটহীন মুখের বাইরে বেরিয়ে এসেছে দুসারি দাঁতের পাটি, পলকহীন চোখ, সারা মুখে ছড়িয়ে আছে অজস্র কাটাকুটির দাগ। এরকম মুখ কোনো মানুষের হতে পারে না। আর একটু হলেই সুস্নাত জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছিল, কোনো মতে দেয়াল ধরে সামলে নিল নিজেকে। তার অবস্থা থেকে লোকটা করুণ স্বরে বলে উঠল, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, বিশ্বাস করুন আমিও মানুষ, আমিও মানুষ, মুখে যা দেখছেন এই সবই সার্জারির চিহ্ন, অসংখ্য সার্জারি, যে ভগবানের হাত আপনার মুখ ফিরিয়েছে ঠিক আগের মতো করে, এসবই তার হাতের দাগ, সেই একই হাত ভগবানের হাত। তার মানে? ডাক্তার হাজরা, প্লাস্টিক সার্জারির অনেক জটিল পরীক্ষা করেন আমার এই মুখ নিয়ে, আপনার মতো অনেকের মুখ আবার হুবহু ফিরিয়ে দিতে আমার এই মুখ কাজে লাগে। তার আমি গরিব মানুষ, পরিবার আছে, ছেলে বলে আছে, এর বিনিময়ে যে পয়সা পাই তাতেই সংসার চলে। এবার যেমন পেলাম 12,000 টাকা, কম ছিল, 15,000 পাওয়া ছিল,
কেন কম দিল জানি না, তিন চার মাস সংসার চলে যাবে, তারপর তারপর আবার কিছু যদি মনে না করেন ওই ওই ছবিটা ছবিটা আমায় দেবেন, ওটা ওটা আমারই ছবি, আমার ছবি। সেদিন রাস্তায় ওই জায়গায় জানি না কিভাবে পড়ে গিয়েছিল, লোকেরা আপনার ছবি ভেবে ব্যাগে পুড়ে দিয়েছে। জানেন দাদা, আপনারা তো মুখের সামনে আয়না ধরে আয়নাতে মুখ দেখেন, আমি আয়না দেখতে পারি না, আমি দেখি ওই ছবিটা, আমার আগের চেহারাটা ওটাই আমার আয়না, ওটাই আমার আয়না। নির্বাক সুস্নাত ছবিটা এগিয়ে দিল তার হাতে, ছবিটার উপর পরম মমতায় হাত পুরাতে লাগলো লোকটা। আমার আমার খুব কষ্ট যাবে, নিজের ছেলে মেয়েরা পর্যন্ত তাকাতে পারে না আমার মুখের দিকে, দিনের আলোতে বাইরে বেরোলে লোকে ঢিল ছোড়ে, তাই রাত ছাড়া আমি বাইরে বেরোতে পারি না, কেউ কেউ বলে আমি নাকি মানুষ নয়, আমি বিশ্বাস আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ। মতো ঘুরপাক খেতে লাগলো বাতাসে। আমার অ্যাক্সিডেন্ট হলো দাদা, মানে তোমাকে লোকটাকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, যাওয়ার আগে আপনাকে কথাটার অর্থটা বলে যাই। যখন একজন মানুষের দেহ থেকে কিছু নিয়ে সম্পর্কহীন ভিন্ন কোনো মানুষের দেহে তা বসানো হয়, তখন তাকে বলে অ্যালোগ্রাফ, অ্যালোগ্রাফ। ডাক্তারবাবু, ডাক্তার হাজরা আরো একটা অসাধ্য সাধন করলেন, সত্যি সত্যি ওনার হাত ভগবানের হাত, ভগবানের একটা দুর্বোধ্য ছবি ফুটে উঠল লোকটার মুখে, হাসি না কান্না খুব স্পষ্ট বুঝতে পারল না সুস্নাত। আর কথা না বাড়িয়ে সুস্নাতকে হাত তুলে নমস্কার করে তার পাশ কাটিয়ে এগোলো লোকটা, মাথার টুপিটা খুলে একটু ঠিক করে বসিয়ে নিতে গেল। আর ঠিক সেই সময় বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকে মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল বারান্দা। সেই আলোয় সুস্নাত স্পষ্ট দেখতে পেল লোকটার ডান কানের জায়গাটা পাতলা একটা স্টিকিং প্লাস্টার দিয়ে ঢাকা। চিত্রার্পিত হয়ে দাঁড়িয়ে রইল সুস্নাত, অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ছাটে ভিজতে লাগলো সুস্নাত, ভেজা বাতাসে তখনও ঘুরে বেড়াচ্ছে সেই হাহাকার।
গল্পটা যে শেষ পর্যন্ত পড়ে শেষ করে উঠতে পারবো তাই বিশ্বাস হচ্ছিল না। যাক, উতরে গেছি কোনো একরকমে। জানি না কেমন লাগলো তোমাদের, আমার কিন্তু সত্যি বলছি পড়তে পড়তে সব ঝাপসা। একটা লাইন কেন একটা শব্দ আর এগোতে পারছিলাম না, সেই সময় অদ্ভুতভাবে তোমাদের মুখগুলো মনে পড়ল, হয়ে গেল। এবারে বলি আজকের দুটো গল্পের রূপকার কারা কারা। প্রথম গল্প দোলন কুমারে বলাইবাবু রবীন সেনগুপ্ত, বেদে সর্দার প্রসেনজিৎ ঘোষ, গ্রামবাসী সুদীপ বসু আর বিশ্বনাথ আচার্য, শীতলবাবু বিভাস চক্রবর্তী। নিঃসন্দেহে তাঁর অভিনয়ে এই চরিত্র আর গল্পটাতেও বাড়তি মর্যাদা আরোপ করেছেন বিভাসদা। আর রোজকার মতো গল্প পড়ার পাশাপাশি ওই দোলন কুমারও আমি সতীনাথ। তারপর ভগবানের হাত, সুস্নাত সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডাক্তার হাজরা বিমল কুনার, নার্সিংহোমের কর্মচারী রবীন সেনগুপ্ত, সাংবাদিক পর্ণা বন্দ্যোপাধ্যায়। আর গল্প শোনানোর ফাঁকে ওই 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 সেই আমি বাউলু লোকটা আমি সতীনাথ। ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড এফেক্টস রাজা সেনগুপ্ত।